হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি বোলপুরে, মাড হাউসে। আমরা দুদিনের জন্য বোলপুরে এসেছি। প্রথম আমরা মাড হাউসে ছিলাম একদিন, আর আজকে এখন আমরা যাচ্ছি মায়াসের পথে। আমাদের রিসোর্টটা, যে রিসোর্টটা বুক করা আছে আজকের জন্য, সেটার নাম হলো মায়াস। আমরা এখন মায়াসের রাস্তাতেই আছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকে সবুজের সমারোহ। এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং মায়াস রিসোর্টে পৌঁছে আমি তোমাদের সাথে মায়াস রিসোর্টের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। এই আমরা পৌঁছে গেছি মায়াসে। এটা মায়াসের পার্কিং জোন, আর এটা হলো রিসেপশন। রিসেপশনে আমরা সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তা আমাদের একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এখনও চেক ইন টাইম হয়নি আমাদের। তা আমরা একটু ওয়েট করছি বাইরে। এরপর আমি পুরো রিসোর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা হলো মায়াসের ডাইনিং স্পেস, খুব সুন্দর করে সাজানো এবং পুরোটা ক্লিন করা হচ্ছে আজকে সকালবেলা, মানে প্রতিদিনই এখানে ক্লিন করা হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে সব রুমগুলো, ওই বিল্ডিংটায় সব রুমগুলো রয়েছে। আর এইখানে একটা সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের পাশে বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর লনটা। চলো একটু সামনে থেকে গিয়ে দেখে আসি, পুরো লনটা ঘুরে আসি একটু। মাড হাউস থেকে আমরা মায়াসে চলে এসেছি। মায়াস রিসোর্টটা সত্যিই খুব সুন্দর। মায়াসের রিভিউ এর আগেও অনেক দেখেছি, ইউটিউবে ফেসবুকে অনেক রিভিউ দেখেছি। সত্যিই মায়াস রিসোর্টটা ভীষণ সুন্দর, এখানে এসে যেটা দেখতে পাচ্ছি। মায়াস রিসোর্টটা আসতে আমাদের মাড হাউস থেকে টাইম লাগলো 25 মিনিটস। এরপর আমরা এখান থেকে সোনাঝুড়ি যাব, তখন তোমাদের বলবো যে এখান থেকে সোনাঝুড়ি যেতে এক্স্যাক্টলি কত টাইম লাগে। মেবি হয়তো 15-20 মিনিটস লাগবে এখান থেকে সোনাঝুড়ি যেতে। এটা সবটাই সুন্দর, লোকেশনটা ভীষণ সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, এটা কিন্তু মেন শান্তিনিকেতন থেকে, বোলপুর থেকে অনেকটাই ভেতরে, অনেকটাই ভেতরে, এবং অনেক মানে ভেতরের রাস্তা দিয়ে আসতে হয়, ফরেস্টের ভেতর দিয়ে আসতে হয়। আমাদের রুম ক্লিনিং চলছে, সেই জন্য আমরা বাইরে ওয়েট করছি, আর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ ভীষণ পিছনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো আমাদের রুম ক্লিন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হলো রুমের দিকে। আমাদের রুমটা মেবি হয়তো ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোরে। তো আমি রুমে গিয়ে রুমের প্রতিটা কোণা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা রুমে চলে এসেছি। এখানে রুমে একটা আলমারি রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা কমপ্লিমেন্টারি জল দেওয়া রয়েছে, এখানে রয়েছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, আর কি রয়েছে এখানে চা কফি সব কিছু দেওয়া রয়েছে। এটা হলো একটা বসার রুম, আর এটা হলো আমাদের মেন বেডরুম। এটা হলো বাথরুমের দরজা, এই হলো বাথরুম। এটা একটা ব্যালকনি, ব্যালকনি ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এখানে সমস্ত এই ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু, এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। একটা মিরর রয়েছে, আর
ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানে কিছু বুকস রয়েছে। ঘরের সাথেও রয়েছে একটা ব্যালকনি রয়েছে দেখি। ওয়াও, কোন দিক থেকে খুলছে এটা? বসার জায়গাও রয়েছে একটা। এই যে হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মায়াস রিসোর্টে। তোমরা দেখতেই পাচ্ছ মায়াসের রুমে আমি এখন দাঁড়িয়ে আছি। সত্যি বলছি, মাড হাউসের পর এখানে এসে মনে হচ্ছে যে মানে কেন ছিলাম মাড হাউসে। আমি জানি না, আমি আবার বলছি আমি জানি না মাড হাউসের ওপরের রুমগুলো কেমন, কারণ সবার এত ভালো রিভিউজ দেখে আমার মনে হচ্ছে হয়তো ওপরের রুমগুলো ভালো হতে পারে। বাট বিশ্বাস করো, এই এখানে এসে মায়াসের যে রিসোর্টটা আমি তোমাদের দেখাচ্ছি দেখালাম, সেটার প্রাইস মেক মাই ট্রিপ থেকে আমরা বুক করেছি আমাদের পড়েছে 4900 সামথিং উই মানে ইনক্লুডিং ট্যাক্স। আর আমরা যে মাড হাউসের রুমটা ছিলাম সেটা ইনক্লুডিং ট্যাক্স ছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট, এটাও ইনক্লুডিং ব্রেকফাস্ট, সেটা ছিল হচ্ছে তোমার 4700 সামথিং। তো মোটে 200 টাকার ডিফারেন্স। আর তোমরা সেখানে রুমের ডিফারেন্সটাও দেখতে পাচ্ছ, মানে এখন মনে হচ্ছে যে ওই দামে কেন মাড হাউসে ছিলাম। এক তো প্রচণ্ড ড্যাম্প রুম, সকালে উঠে দেখলাম নিচ থেকে ওই দরজা সাইড দিয়ে জল সোপ করছে, জানি না কোথা থেকে করছে। তো কোনো আলো বাতাস খেলে না রুমটাতে। এখানে সুন্দর দরজা, জানলা, ব্যালকনি সব কিছু রয়েছে। আর ওখানে জানলাগুলো এমন যে জানলা খুললে পাশের বাড়ি দেখা যাচ্ছে, জানলাগুলো খোলা যায় না, ইভেন মানে খোলার মতন অবস্থায় নেই জানলাগুলো, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে একটা অন্ধকার একটা রুম। তো মায়াস রিসোর্টটা সত্যিই খুব সুন্দর। আমি অনেকের রিভিউস দেখেছি, ফেসবুকে দেখেছি অনেকবার, অনেকবার আমি ইউটিউবে ভালো করে ঘেঁটে দেখেছি, সত্যিই সুন্দর মায়াস রিসোর্ট। আমরা আমি আমি অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা এখানে এসো, থাকো, তোমাদের সত্যিই ভালো লাগবে। আমরা আজকে যে রুমটা আছি সেটা সুইট রুম। তো সুইট রুমের প্রাইস এখানে পড়েছে 5000-5000-এর কাছাকাছি, মানে 4900 সামথিং। তো আই থিঙ্ক অন্য রুমগুলো এর থেকে কমই হবে প্রাইস, এবং অন্য রুমগুলো কিন্তু খুব সুন্দর, মানে এতটা। এখানে আমার দুটো রুম আছে, হয়তো ওগুলোতে দুটো রুম নেই, আমি দেখিনি, তোমরা ওটা মেক মাই ট্রিপে তোমরা দেখে নিতে পারবে রুমগুলো। তো আমি তোমাদের সব মানে সাজেস্ট করবো তোমরা এখানে এসো, এখানে থাকো। হ্যাঁ, এটার লোকেশানটা একটু দূরে, গাড়িতে যারা আসবে তাদের জন্য খুব সুবিধা, গাড়িতে যারা আসবে তারা মানে এখানে এই রিসোর্টটা আমি কিছুদিন আগে এসে আনন্দ রিসোর্টও আমার চ্যানেলে আছে, আনন্দ রিসোর্টেরও ভিডিওস, আনন্দ রিসোর্টও খুব সুন্দর। আর আনন্দ রিসোর্টটা মোটামুটি অ্যাভেলেবেলই থাকে আমি দেখেছি, কারণ আনন্দ রিসোর্টে অনেকগুলো রুম আছে। তো এই দুটোই খুব কাছাকাছি, তোমরা এসো, তোমরা এসে এখানে এই দুটো রিসোর্ট খুব সুন্দর, একটু আউটসাইডে, বাট সত্যিই খুব সুন্দর। जब बारिशें बरसती हैं पागल जैसे थिरकती है, तुम जैसी हो बस वैसी ही रहो। Alexa, play Barish Hai. Here's Barish Hai
by Anup Jain on Amazon Music. সো ফ্রেন্ডস, এখন বাজে 7:30। আমরা ওই বৃষ্টি নেমে গিয়েছিলো আমাদের ফ্রেশ হতে হতে, তো আমাদের বেরোতে বেরোতে 3টে বেজে গিয়েছিলো। আমরা 3টের সময় বেরোলাম, বেরিয়ে প্রথমে গেলাম রামস্যামে, রামস্যামে গিয়ে লাঞ্চ করলাম, করে সোনাঝুরি হাটে একটু ঘুরতে ঘুরতে আবার বৃষ্টি নেমে গিয়েছিলো 5টার সময় বৃষ্টি নেমে গেলো। দেন বৃষ্টি থামতে থামতে প্রায় আধ ঘন্টা পুরো বৃষ্টি হলো, সমস্ত দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছিলো। তো আমরা কিছুক্ষণ ওই ছাতার নিচে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তারপর বৃষ্টি থামলো মোটামুটি 5:30। 5:30 সময় বৃষ্টি থামার পর এখানে ওই বিশ্ব বাংলা হাট হচ্ছে, সেখানে যাবো ভেবেছিলাম, বাট পুরো কাদা কাদা হয়ে গেছে চারিদিক, তাই জন্য যাওয়া হয়নি বিশ্ব বাংলা হাটে। দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম আবার ওই বোলপুর হ্যান্ডক্রাফট মার্কেটে, ওখান থেকে কিছু জিনিস কিনলাম। ওখানে রামশ্যাম কালেকশন বলে একটা দোকান আছে, সেখান থেকে আমি একটা মেটেরিয়াল কিনলাম, ড্রেস মেটেরিয়াল, আর একটা বেডশিট কিনলাম, আর ওই টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম ওই হ্যান্ডক্রাফট মার্কেট থেকে। কিনে আমরা আবার ফিরে আসলাম মায়াস রিসোর্টে, এখন বাজে 7:30। আর আমাদের এই মায়াস রিসোর্ট থেকে সোনাঝুরি হাট যেতে সময় লেগেছিলো, আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম 3:25-এ, আমরা ওখানে গিয়ে পৌঁছেছি অলমোস্ট 3:45, মোটামুটি 20-25 মিনিট মতো টাইম লাগে টোটোতে। আর আমরা এখানেও ওই মোটামুটি আধ ঘন্টা অ্যারাউন্ড 30 মিনিটস টাইম লাগে, কারণ আমরা এখানেও রওনা হয়েছিলাম 7টার সময়, আমরা ওই মার্কেট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একটু চা ফা খেলাম, খেয়ে আবার 7টার সময় রওনা হয়েছি, আমরা এখন পৌঁছলাম 7:30 বাজে। তো ওই অ্যারাউন্ড 30 মিনিটস টাইম হাতে নিয়ে কিন্তু এখান থেকে বেরোতে হবে। সো এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স আসছে। আর হ্যাঁ, মায়াস রিসোর্টের সার্ভিস কিন্তু ভীষণ ভালো, আমরা যখন বাইরে ছিলাম তখন কিন্তু ওরা আমাদেরকে কল করেছিল যে আমরা ইভিনিংয়ে কিছু খাবো কি না, তো সেই জন্য তো আমরা ওখান থেকে ফিশ ফিঙ্গার আর ব্ল্যাক কফি অর্ডার করে দিয়েছিলাম। তো আমাদের ঢুকতে ঢুকতে ওরা বললো যে রুমে পাঠিয়ে দিচ্ছে, তো ওরা জাস্ট পাঠালে আমি তোমাদের সাথে আবার সেটা শেয়ার করব। তো চলো বাই আপাতত। তো আমাদের ডিনার চলে এসছে, এখানে আছে রাইস, ডাল, পিস পনির, পটলের দোলমা আর পাপড়।
তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। আমাদের এখনও ট্রেনের অনেক দেরি আছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে মায়াস থেকে বেরিয়ে কোথাও একটা গিয়ে লাঞ্চ করবো, দেন করে আমরা একটু আশপাশে কোথাও একটা ঘুরে তারপর আমাদের বিকেলবেলা ট্রেন, বিকেলে ট্রেনে করে আমরা চলে যাব কলকাতা। তো মায়াস রিসোর্টে এসে সত্যিই ভীষণ ভালো লাগলো, খুব ভালো অভিজ্ঞতা। আপনারাও আসবেন এবং আমার সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্সে। তো চলুন এরপর দেখি আমরা কোথায় যাচ্ছি। বোলপুর অনেকবার আসলেও আমার এখনও পর্যন্ত এই কঙ্কালীতলাতে আসা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে যেহেতু অনেকটা সময় রয়েছে হাতে, তাই একটু ঘুরে ফেলা যাক, তাই আজ চলে আসলাম কঙ্কালীতলার কালীবাড়িতে। আজকে এখানে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো দিতে পারবো না, তো একটু ঘুরে আশেপাশটা ঘুরে তারপর বেরিয়ে পড়বো আবার ট্রেনের উদ্দেশ্যে। তো চলো একটু ঘুরে দেখা যাক। কঙ্কালীতলা কালীবাড়ি ঘুরেও আমাদের হাতে আরও সময় বেশি হয়ে গেছে, বুঝতে পারছি না কোথায় যাব। তাই রাস্তায় হঠাৎ চলতে চলতে একটা পার্ক দেখতে পেলাম, সায়র বিথি পার্ক, তো সেখানেই চলে এসেছি। একটু বেশ মনে হচ্ছে পার্কটা সুন্দর হবে, চারিদিকে সবুজ, অনেক গাছপালা রয়েছে, তো তাই ভাবলাম একটু ছবিও তুলে নেওয়া যাক আর একটু পার্কটাও ঘুরে ফেলা যাক। একটু পার্কে বসে কিছুক্ষণ গাছের হাওয়া খেয়ে তারপরে আমরা চলে যাব বোলপুর স্টেশনে। তো চলো দেখে নিই পার্কটা। আসলে এই পার্কে দেখার মতো কিছুই নেই, আমরা জাস্ট সময়টা কাটাবো বলে কোথায় যাব তাই এখানে চলে এসেছি। তাও ভালোই লাগলো, সবুজের মাঝখানে বসে বেশ হাওয়া খেলাম অনেকক্ষণ। তো এবারের মতো বোলপুর যাত্রা আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।